হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 11:45, তো সেই জন্য 12টা কোনো বাজেনি, সবাইকে গুড মর্নিং। আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। ডোডো পড়তে গেছিল, ওর যেহেতু পরীক্ষা চলছে তো পড়তে গেছিল সকালে, এই এলো সকালে, একটু মুড়ি খেয়ে পড়তে গেছিল। ঝুড়ি গাছে দিয়ে মুড়ি দিয়েছিলাম ওকে, আর খেয়ে পড়তে গেছিল। আর কাল তো তোমাদেরকে বললাম আমার শরীরটা খুব খারাপ, সকালে সকাল মানে কাল থেকে ভীষণ শরীর খারাপ, আজকেও। তো সকালে জল খাবার করিনি, কিছু করিনি মানে সায়ন আমাকে ডাকেই নি, এতটাই শরীর খারাপ। আমি উঠেছিলাম 6টার সময়, ও আমাকে মানে করতে দিল না, বললো এত শরীর খারাপ নিয়ে করতে হবে না, তুমি শুয়ে পড়ো, শুয়ে থাকো, আমি আজকে একটা দিন চা বিস্কুট বা বাইরের কিছু খেয়ে করে নেব। তো সেই জন্য শরীরটা এতটাই খারাপ, তো শুয়েছিলাম আর ঘুমিয়ে গেছিলাম। 8টার সময় উঠেছি, ও বের রূপে সেই মুহূর্তে উঠেছি আমি, আর ডোডো পড়ে টড়ে এলো, তো সেই জন্য একটু পাস্তা বানিয়ে দিলাম। আর ডোডোর পাস্তা দেখতে দেখে বুঝতেই পারছো কেমন, এই যে খুব গরম। আর 12টা বাজে, আমার বিছানা ফিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আর পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে, প্রদীপটা জ্বলছে খুব আস্তে আস্তে জ্বলছে, আর এটা ঢাকা দেওয়া আছে না, তাই অতটা বোঝাও যাচ্ছে না। যাই হোক, ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আমার, আজকে বৃহস্পতিবার, তো একদম পুরো সমস্ত কিছু পরিষ্কার জরিষ্কার করে, যতই শরীর খারাপ হোক, যাই হোক, আমাদের গৃহিণীদের হাউস ওয়াইফদের করতেই হবে সমস্ত কাজ, কোনো উপায় নেই। তো আর এই যে কাল ঘড়িটা, ডোডোকে এই ঘড়িটা কিনে দিয়েছে, এটা নিয়েই সারাক্ষণ মেতে আছে। আসলে কেন ঘড়ি পরবে জানো? ও হবে ওর পাপার মতন, ওর পাপাকে খুব কপি করে, তো ও হবে ওর পাপার মতন, তাই তো? পাপা ঘড়ি পরে, তো সেই জন্য ডোডো ঘড়ি পরবে। ভাঙেনি, ওটার বেল্ট হয়ে গেছে, ওটাকে বেল্টটাকে ঠিক করতে হবে, বুঝেছো? তো এই যে ডোডো বাবু খাচ্ছে পাস্তাটা, কেমন হয়েছে বেটা? ভালো হয়েছে। আর ঘড়িটা এখন খুলবে না, ঠিক আছে? আর আমার ওদিকে জামা কাপড় দেখো পাহাড় হয়ে আছে, ওই পাহাড়টাকে আমাকে পরিষ্কার করতে হবে, এমনই অবস্থা। তার কারণ কাল কিছু করতে পারিনি, কাল শুধু কেচেই গেছি আর কিছু করতে পারিনি, পুরো মরার মতন শুয়েছিলাম, এমনই অবস্থা ছিল আমার। তো যাই হোক, আর এদিকে আমি সবজি বের করে নিয়েছি, কিন্তু সবজিগুলো কাটা হয়নি, আজকে মাছের ঝোল আর বেগুনের একটা রেসিপি করব। তো আর এবারে ভাতটা বসাবো, মানে চাল ফাল ধুয়ে নিয়েছি, ভাতটা বসাবো। তো চলো এগুলো করে নিই, বক 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 করতে থাক, তোমরা তো জানো আমি এতটাই বক বক করি, সময়ের কোনো এ থাকে না, চলতে থাকে সময়, আর আমিও আমার বকবক থামে না, বকবকও চলতে থাকে। তো এখন বকবক করবো না, যতই অসুস্থ বকবকনে আমার বন্ধ হয় না। যাই হোক, নিজের প্রশংসার কত বলবো। তো যাই হোক, মানে রান্নাটা শুরু করে দিই, এখনো মানে জল আজকে তুলতে হয়নি খুব একটা, তার কারণ জামা কাপড় কাচিনি, আর বাসন দুটো একটা পড়েছে, কাল কুকারেতেই করেছি রান্না, তো বাসন একদমই পড়েনি, দুটো একটা পড়েছে, বাসন দুটো একটা মাজবে রান্না করতে করতে, আর জল আজকে তুলতে লাগছে না, কারণ জামা কাপড় তো কাচিনি সেই জন্য। তো চলো আমি রান্নাগুলো শুরু করব, সবজি টবজিগুলো কাটি, সাথে থাকো। আজকে বলেছিলাম বেগুনের একটা রেসিপি করব, কিন্তু না করলাম না, কারণ ইংলিশে করে নাও, চান করে নাও, তারপর করো। তো বেগুনের রেসিপিটা করলাম না, ঝোলেতে বেগুন দিচ্ছি, মানে মাছের ঝোল করব, এই যে ছোট ছোট বেগুন, মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে। তো এই মাছ দিয়ে না, এই মাছে এমনি এ করবো, ঝাল করব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে। আর পোনা মাছ বের করে রেখেছি, এই পোনা মাছের ঝোল করব। মাছের অতক্ষণ ভাজা হোক, গ্যাসটা আস্তে করে, আর আমার কয়েকটা বাসন আছে ওইগুলো মেজে নেবো। বলো কিছু কথা, বলো না,
আর মাছের তেলটাকে ভাজছি। মাছের তেল নিয়ে এসেছিলাম কিছুটা, তো ওই মাছের তেলটা ভেজে নিচ্ছি। সায়ন আগে খেত না মাছের তেল, কিন্তু এখন ও খুব পছন্দ করে মাছের তেল খেতে। মাছের তেল দারুণ লাগে, মানে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। আর এদিকে এই মাছটা ভেজে রেখেছি, আমুদি মাছটা ভেজে রেখেছি, আর মাছের তেলটা ভাজছি। তারপরে মাছের তেলটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা বসাবো। আর এদিকে বাসনগুলোকে মেজে নিয়ে চলে এলাম। এই কটাই বাসন ছিল, এই কটা না, এই যে কুকারটাও ছিল তো। আর ওদিকে আদা রসুন, সবজি ফুজি কাটা হয়ে গেছে, আদা রসুনটা বের করে নিয়েছি পেস্ট করে রেখে দেবো সেই জন্য। আর ডোরোকে স্নান করাবো, এবার জল গরম করছি কারণ একটু ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য জল গরম করছি স্নান। আর বর্ষাকালে লঙ্কাগুলো কেমন এ হয়ে যায় না, ওই মানে কেমন ছেঁতো ফুটে যায় না, তো সেই জন্য না একটু হালকা হালকা হচ্ছিল বলে আমি বোটাগুলো সব দুটো একটা ছিল পরিষ্কার করে আর এরকম করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, তাহলে না লঙ্কা নষ্ট হবে না। কারণ এখনের যা বাজার, তো একটু বুঝে শুনে কাজ করাটাই ভালো, তাই না? তো সেই জন্য এরকম করে নিলাম, ব্যাস এখন চলে যাবে আমার। আর আমার শুকনো লঙ্কা খুব একটা বেশি লাগে না, একটু আধটু ফোড়নে, আর আমি তেল লঙ্কা খাই তো একটু আধটু লাগে আর কি। তো হয়ে গেছে, হালকা গন্ধও চলে এসেছে। আর ওদিকে মাছ ফাছ ভেজে আমি তরকারিটা বসে দিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো মাছের ঝোলটা হচ্ছে। আর হয়ে গেলে এই আমুদি মাছটাকে একটু পেঁয়াজ কেটে রেখেছি, ওটা দিয়ে একটু হালকা ঝাল করে নেব। আর ডোর ওদিকে রেয়াজ করছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই, ডোর রেয়াজ করছে। আর এইটা হয়ে গেলেই খেয়ে নেবো, ব্যাস। তো চলো এগুলো করে নিই। মাছের ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। এটা উবালার জন্য করছি, আর এই দিয়ে মাছের তেল দিয়ে আর একটু গ্রেভি নেব, এই দিয়ে দুপুরে আমি আর ডোডো খাবো। ডোডো ছোট মাছ ভীষণ পছন্দ করে। মোটামুটি হয়ে এসছে, এবার না আজকে সেই দুপুরে এসেছিলাম আর আসা হয়নি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 9:30। তো সায়ন এই মাত্র অফিস থেকে এলো, ও স্নান করে বেরিয়েছে, মানে চা করছে। আর আর একজন দেখো সকালে পড়তে দিয়েছিল, আর এতেও গেছিল বিকেল, মানে সন্ধ্যাবেলায় পড়তে গেছিল। একটু আস্তে কথা বলো, শুনতে পাচ্ছে না বন্ধুরা। আর আজকে বৃহস্পতিবার, তো ফুল দিয়ে সাজিয়েছিলাম, দেখো কি সুন্দর লাগে না লাগছে। আর এখন বাজে 9:30, সন্ধ্যে দিয়েছিলাম। আর আমি বৃহস্পতিবার করে প্রদীপ জ্বালাই, এই যে এইরকম প্রদীপ। আর ফুল আমার মনে হয় ফুল বেশি ভালো লাগে গাছে আর ঠাকুরের পায়ে, আমার মনে হয় ব্যক্তিগত মত। ফুল ভীষণ আমার ভালো লাগে গাছে দেখতে আর ঠাকুরের পায়ে দেখতে, মনে হয় যেন ফুলটা সৌন্দর্যটা কমপ্লিট হলো। তো যাই হোক, কাল ভীষণ শরীর খারাপ ছিল, কাল আসতে পারিনি তোমাদের সামনে, কাল ভিডিওটাও শেষ করেছিলাম ক্যামেরার ওপার থেকে। আর আজকে শরীরটা খারাপ আছে, কিন্তু কতদিন আর খারাপ খারাপ নিয়ে থাকবো, চলতে তো হবে, সবই করতে হচ্ছে হবে, কারণ নাহলে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা তো সকাল থেকেই শুরু, সকাল থেকে না মোটামুটি আর কি শুরু করেছি, তো এখনো চলছে। আর সকালে জল খাবার করিনি, সকাল থেকেই আর কি, হ্যাঁ 11:45 থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটা। তো যাই হোক, এখনো জামা কাপড় তোমাদেরকে তো দেখিয়েছিলাম, জামা কাপড়গুলো গোছানো হয়নি, ভালো লাগছিল না, বসেছিলাম, ডোডো পড়তে গেছিল তো একটু শুয়েছিলাম সেই জন্য। আর এখনো এসে গেছে, এবারে খাবো টাবো, তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোকে গুছিয়ে নিই। আর ডোডোবাবু তো খেলে যাচ্ছে, পরে এসেছে ও 8:00, আর আসতে ওকে দুধ মুড়ি খাইয়েছিলাম, আর আমিও একটু মুড়ি শশা খেয়েছিলাম তো কাঁচা লঙ্কা দিয়ে, তো ওটাই আর কি। আরো এলো, ও চা করছে,
আর আমি জামা কাপড় গুলো গোছাবো। এসে আগে আমার শরীরটা দেখা হয়ে গেছে, মানে এইভাবে আর কি। জ্বর নেই আমার, কিন্তু আমার তো পরিশ্রম করা চলে না, আর দুদিন ধরে খুব পরিশ্রম হয়ে গেছে। তোমরা অনেক বন্ধুরা আমাকে কমেন্টও করেছো, দিদি অত কাজ করো না, তোমার একটা শরীর খারাপ, শরীরের যত্ন নয়, যত্ন নাও। তো মানে কি বলবো, আমার না, আমি এতদিন তো একা, মানে হাজবেন্ড বাচ্চার আমি কেউ, মানে ভালো কথা যে একটু সুস্থ অসুস্থ তুমি ভালো থেকো, সাবধান থেকো, এরকম কিছু বলারও কেউ নেই। তো তোমাদের কাছ থেকে না এই জিনিসগুলো পেয়ে মানে কি বলবো, এত ভালো লাগে, এত ভালো লাগছে আমার। সত্যি কথা এখন আর মনে হয় না যে আমারও মানে আমার কেউ নেই আমার জন্য বলার বা আমার কথা, এই যে অসুস্থ তুমি ভালো থেকো দিদি, সাবধানে থেকো, এই কথাগুলো যে মানে আমার কাছে যে কতটা পাওয়া তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মন থেকে বলছি তোমরাও সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। আমি মোটামুটি ভাবে আছি, থাকতে হবে, কারণ এই দুজন না হলে অসুবিধা হয়ে যাবে এই দুজনের। তো যেভাবেই হোক আছি, জোড়া তালি দিয়ে যেভাবেই হোক চলছে, চালাতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি জামা কাপড় গুলো গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টটা আমাকে খুব বেশি, আমার মনোবলটা আরো বাড়িয়ে দেয়। এই মানে ভালো লাগা তৈরি হয় যে না আমার ফ্যামিলি মানে আমারও কেউ আছে, আমাকে ভালো ভালো কিছু কথা বলার জন্য, বা আমার কোনটা করলে আরো ভালো হয়, কোনটা করলে একটু গন্ডগোল হলো, এইরকম কিছু, বা আমার ভুল ত্রুটিগুলো মানিয়ে নেওয়া, সমস্তটাই মানিয়ে নিয়ে আমার পাশে থাকা, এগিয়ে যেতে সাহায্য করা, এটা তো শুধু ফ্যামিলির লোকেরাই করে, তাই না? তো এই সমস্ত কিছু একটু জানিয়ে তোমরা কমেন্ট করো, যাতে আমার কি বলবো একজন সবই জানো, তো আরো একটু মনে জোর পাই আর কি, এটাই আর কি, একটু ভালোভাবে বাঁচতে বাঁচার এটা আসে, চিন্তাটা আসে যে না। আর শেয়ার করো, কারণ মানে চ্যানেলটা গ্রো করার জন্য, চ্যানেলটা দাঁড় করানোর জন্য শেয়ার করাটা খুব দরকার। তো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলে যখনই ভিডিও দিই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি সেই ভিডিওটা দেখতে পারো। আর আমি বুঝতে পারি, সুন্দর একটা কমেন্ট করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিলে আমি বুঝতে পারবো যে আমার বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে একটু হলেও, আর ওরা আমার পাশে আছে, আমারও তাহলে মানে তোমাদের ভালোবাসা দিতে বা তোমাদের ভালোবাসা দিতে আমারও সুবিধা হবে। তো চলো, অনেকক্ষণ থেকে বকবক করে ফেলেছি, না এখন আর বকবক করতে হবে না। তো চলো জামা কাপড় গুলো গুছিয়ে নিই, তোমার সাথে থাকো আর দেখতে থাকো। সব গুছিয়ে নিয়েছি এবং টেবিল ফেবিলেও ডোডোর সব খেলনা টেলনা রেখে দিয়েছিল। তো টেবিল মানে আলমারির মাথাটা, তো এটা তো নিচু, তো আলমারি বিছানায় উঠলেও একদম ইজিলি এটাতে হাত পেয়ে যায়, তো এর উপর সমস্ত খেলনা টেলনা রেখে দিয়েছিল। তো সব গুছিয়ে রাখলাম,
পথে কাল তো মাসকাবড়ি বাজার হয়েছে, কিন্তু আটা আর প্রত্যেকবার বালতি অরেঞ্জ কালারেরই হয়েছে, মানে তিনটে বালতি পেয়েছি, তো তিনটে বালতি অরেঞ্জ কালার হয়েছে। এই প্রথমবার রেড কালার বালতি হলো, বেশ ভালো লাগে, রেড কালারটা নাও খুব ভালো লাগে। যাই হোক, হয়ে গেল মাসকাবড়ি বাজার আমার। আর পুজোর যা যা কিছু, পুজোর বাজার মানে যা কিছু পুজোর ময়দা টয়দা, মাসকাবড়ি যেহেতু তোলা, তো সমস্তটাই তুলে তুলে নিয়েছি। আর মাসকাবড়ি বাজারটা শেয়ার করিনি, কোনো একটা সময় তোমাদের শেয়ার করব, আজকে আর শেয়ার করিনি, আজকে ভিডিওতেও দেখাচ্ছি না। আর বেশ কিছু বাসন আছে দেখো, বেশ কিছু বলতে সকালে যে পুকুরে মেজেছিলাম, এই দেখো বেশ কিছু বাসন আছে, তো বাসনগুলোকে গুছিয়ে গুছিয়ে তুলব। আসলে শরীর সাপ না দিলে যা হয়। আর আজকে তোমরা তো দেখলে দুপুর বেলাতে আদা রসুনটা পেস্ট করে রাখলাম, আদাটা না অনেক দিন ধরে ছিল ফ্রিজেতে, এবার বেশি দিন থাকার কারণ না আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য ওকে বললাম যে আদা, এবার আদা বাড়ি থেকে ও মানে আলু টালুগুলো তো নিয়ে এসেছিল, আলু পেঁয়াজ গুলো নিয়ে এসেছিল, তো আমি বললাম আদা রসুনটাও ও নিয়েই আসে, বাজারটা করতে একটু এ লাগে ওর, মানে করতে ঠিকঠাক পারে না, তো আমি বললাম আর ওই জন্য বললাম যে আদা রসুনটা নিয়ে আসতে হবে না, আগেরটা রয়েছে তো ওটা পেস্ট করে নিয়ে ওটা এখন শেষ হোক, তারপরে আদা রসুনটা নিয়ে আসবে। আরে এখন যা প্রচুর দাম, তো দাদা গুচ্ছের জিনিসটা নষ্ট করাটা একদমই ঠিক না, তাই না বলো? তো আর এই তো দু মানে আড়াইজন লোক, তো বেশি কতটুকু আর লাগে, আর আমাদের তো রোজ রোজ মাংসটা অংশ হয় না, যে তার জন্য লাগে। তো যা আদা ছিল, প্রচুর আদা ছিল, তোমাদেরকে দেখালাম হয়তো, তো দাঁড়াও দেখাচ্ছি, আদাটা না অনেকটা আদা ছিল, এই দেখো এতটা আদা, তো রসুনও এতটা, এতে কত রসুনটা একটু কম হলেও হতে পারে, তো পেস্ট করে রেখে দিলাম। এবার রোজ রোজ বাটাবটির ঝামেলাটা, রোজ রোজ দেখো কয়েকদিন তো চলবে, আরে পুজোর সময় মোটামুটি তো যা হোক একটু রান্না ভালো মন্দ হবে, তো ওতে তো আদাটা লেগেই যাবে, সেই ভেবে আমি আদাটাকে আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। আর আদা রসুন মানে বিশেষ করে রসুনটা ছাড়ানো কি বিরক্তিকর না, আমার খুব বিরক্ত লাগে, তবু আমি জল দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটেছি। চলো আমি এগুলোকে গুছিয়ে নিই, বাসন টাসন গুলোকে গুছিয়ে নিই, আর আজকে আর কিছু এ করছি না, আজকে বাসন গোছানোটা এই পর্যন্ত, মানে বাসন গোছাতে গোছাতেই তোমাদেরকে ভিডিওটা শেষ করছি, আর বেশি বড় করছি না, টেনে যাচ্ছি না। তোমার সাথে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বেল আইকনটি কিন্তু বাজাতে একদম ভুলো না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাইফে যাই হোক অল টাইম হ্যাপি থেকো, টাটা। টাটা টাটা।